নমস্কার বন্ধুরা, পঙ্গেশেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি পাঁপড়ের ডালনা। এই রান্নাটা সবাই ঘরে ঘরে প্রায় করেই থাকে, তবুও আমি দেখালাম আমি কিভাবে করি। আর যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা কিন্তু অসাধারণ। আসুন আমরা দেখে নিই রেসিপিটা। আমি নিয়েছি 2টি আলু, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 7-8টা পাঁপড়। আর নিয়েছি জিরে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা জিরে। আর নিয়েছি আদা বাটা, আর তেল, আর তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে গোটা গরম মশলা। কড়াটা ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দেব সাদা তেল। সাদা তেলটা গরম হলে আমি ভালো করে কড়ার চারিধারে তেলটাকে লাগিয়ে নেব, যাতে পাঁপড় ভাজার সময় কড়ার গায়ে আটকে না যায়। এবার দেখুন, তেলটা গরম হয়ে গেছে, আমি পাঁপড়টা তেলের মধ্যে দিয়ে সমস্ত পাঁপড় এইভাবে একে একে আমি ভেজে নেব। একইভাবে আমি সব পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি যে তেলটা থেকে গেল সেই তেলের মধ্যে দেব গোটা জিরে, দেব 2টি তেজপাতা, দেব 1টি শুকনো লঙ্কা, আর দেব গোটা গরম মশলা। এর মধ্যেই আমি দেব ছোট ছোট গোটা করে কেটে রাখা আলু, আমি এর সঙ্গে একই সঙ্গে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খুব ঝাল হয় না, বেশি ঝাল হলে এই রান্নাটা খেতে ভালো লাগে না। হালকা ঝাল হবে, এইভাবে রান্নাটা করতে হবে। দিলাম পরিমাণ মতন নুন, দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার দেব আদা বাটা, 1 চা চামচের মতন আদা বাটা, আর 1 চা চামচের মতন জিরে বাটা আমি দিলাম, আর খুব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চা চামচের 1/3 ভাগ। এবার একসঙ্গে আমি আলুটা মশলা দিয়ে কষে নিচ্ছি, ভালো করে মশলাটা কষে নেব। আর মশলার যে জল আছে এই জলটা দিয়ে আমি অল্প অল্প করে দেব আর আমি কষব। সমস্ত মশলার জলটা দিয়ে আলুটা আর মশলা কষে নেওয়া হয়ে গেছে। মশলাটা কষতে কষতেই কিন্তু আমার আলু একদম গলে গেছে। এবার এর মধ্যে দেব আমি পরিমাণ মতন জল। জলটা আপনারা ঠিক করে দেবেন, কারণ পাঁপড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই জল টেনে নেবে, সেই জন্য একটু বেশি করে জল দেবেন। এবার জলটাকে টকবক করে ফুটতে দিতে হবে। আর এর মধ্যে দিলাম পরিমাণ মতন চিনি, 2 চা চামচের মতন আমি চিনি দিয়েছি, কারণ এটা নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই জন্য আমি চিনি দিলাম। আলুটা যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু এই ঝোলের মধ্যে আপনারা পাঁপড় দিতে পারবেন না। আমার আলুটা কিন্তু গলে গিয়েছিল কষতে কষতে, তাই জল দিয়ে টকবক করে ফুটিয়েই এবার এর মধ্যে দেব পাঁপড়। তার আগে আমি পাঁপড়গুলোকে একটু ভেঙে নেব। দেখুন, একটু বড় বড় করে ভাঙবো, খুব ছোট ছোট করে কিন্তু ভাঙলে হবে না, বেশ বড় বড় করে ভেঙে নিতে হবে পাঁপড়গুলোকে। যেভাবে আমি ভাঙছি ঠিক এই রকম বড় বড় করে পাঁপড়গুলো ভেঙে নিতে হবে। এবার পাঁপড়গুলোকে আমি ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম।
এবার আমি ঝোলের সঙ্গে পাঁপড়টাকে মিশিয়ে নেব। আস্তে আস্তে পাঁপড়গুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ব্যাস, মোটামুটি ঝোলের সঙ্গে মিশে গেছে। এবার একটু ফুটিয়েই এর মধ্যে দেব আমি 1 চা চামচের মতন ঘি। 1 চা চামচের মতন ঘি দেব, আর দেব গরম মশলা গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে ফুটিয়ে, বেশি গরম মশলাটা আর ঘিটা দেওয়ার পরে খুব বেশি ফোটাবেন না, একটু নেড়ে চেড়ে ফুটিয়ে আপনারা এবার একটা ডিশের মধ্যে নামিয়ে ফেলবেন। দেখুন ফুটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করলাম। এবার আমি একটা ডিশের মধ্যে এটাকে নামিয়ে নেব। গরম গরম পরোটা, রুটি, ভাত ইত্যাদির সঙ্গে এই রেসিপিটা খুবই জনপ্রিয়। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।